নমস্কার, আজকে আমরা শুনব শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য সৃষ্টি মিতিন মাসির গল্প মেঘের পরে মেঘের তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা শুনলাম যে তমালিকার স্বামী পিনাকিকে তার থিয়েটার রোডের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বডি দেখেই সবাই বুঝতে পারে যে এটি একটি হোমিসাইডাল কেস। কিছু ভারী দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টম সে এক আঘাতেই সঙ্গে সঙ্গে মারা গেছে। ক্লুয়ের মধ্যে মিতিন এইটুকু পেয়েছে যে পিনাকি খুব একটা ভদ্র চরিত্রের লোক ছিল না। তার বাড়িতেও এমন কিছু ক্লু পাওয়া গেছে যাতে বোঝা যায় যে তার বাড়িতে মেয়েদের আনাগোনা ছিল। দ্বিতীয় পর্বের শেষে আমরা শুনলাম যে মিতিন ঠিক করেছে যে তার নেক্সট স্টেপ হচ্ছে পিনাকির শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর তার বাড়ি গিয়ে তমালিকার সাথে আরও কিছু কথা বলা। শুরু করছি তৃতীয় পর্ব। পরিকল্পনাটা খানিক বদলাতেই হলো মিতিনকে। রাত্রিরে ফোন করেছিল তমালিকা, বারবার অনুরোধ করলো পিনাকির শ্রাদ্ধের সময় একবার গিয়ে দাঁড়াতে। ছোটো করেই নাকি করছে কাজ, একটা অকাল মৃত্যু তাও আবার অপঘাতে, ঘটা করার তো কোনো মানে হয় না। তবু পিনাকির মা যখন চাইছেন ব্যবস্থা করেছে তমালিকা। এখন তার একান্ত ইচ্ছে মিতিন আসুক সেই অনুষ্ঠানে। পার্থ তো শুনেই লাফাচ্ছে, এই চলো চলো, গেলে ওখানেই হয়তো অনেক পয়েন্ট পেয়ে যাবে। মিতিন ভাবল কি যেন, তারপর রাজিও হয়ে গেল। বেলা ১১টা নাগাদ ফুলটুল কিনে পৌঁছে গেল গলফ গার্ডেনের বাড়িটায়। তেমন একটা প্রকাণ্ড নয় বাড়িটা, তবে বাহার আছে। সামনে গোল বারান্দাওয়ালা দ্বিতল গৃহটি অবশ্যই নামি আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করানো। চারদিক পাঁচিল দিয়ে ঘেরা, সামনে সবুজ লন, নেই নেই করেও বাগান আছে অল্প অল্প। ফুল গাছগুলো অবশ্য নেহাতি ঘরোয়া, জবা, গোলাপ, বেল, কামিনি, একটা কাঁঠালি চাপাও আছে গেটের ধারে। বাইরে খুব একটা লোকজন চোখে পড়ছিল না। শ্বেত পাথরের সিঁড়ি পেরিয়ে হল ঘরে ঢুকতেই সোফায় চেয়ারে বেশ কিছু নারী পুরুষ, এবং কি অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজমান। যাও বা দু চারজন কথা বলছে, তাও অতি নিম্ন স্বরে। বুঝতে অসুবিধে নেই, এ বাড়িতে এখন শোকের আবহ। ঘরের প্রান্তে টেবিলে বিশাল এক ছবি পিনাকি বসুর, ফুল আর মালায় ঢাকা, ধূপ চলছে সামনে। আরও কয়েকটা ছবি আছে বড় টেবিলটায় পিনাকিরই। চওড়া কাঁধ, চওড়া কপাল, তেমন রূপবান না হলেও মোটামুটি সুশ্রী। চোখ দুটো ঈষৎ ঢুলুঢুলু। হাতের ফুলগুলো ছবির সামনে রেখে ইতিউতি তাকাচ্ছিল মিতিন। একটা বেয়ারা শরবতের ট্রে হাতে ঘুরছিল, তাকে ডেকে জিজ্ঞেস করলো, কাজ কোথায় হচ্ছে? দোতলায়। ম্যাডাম কি ওখানেই? জবাব পাওয়ার আগেই দেখা গেল তমালিকাকে। ড্রয়িং হল থেকে উঠে গেছে কাঠের সিঁড়ি, সেই পথেই নেমে আসছে। একটু যেন হন্তদন্ত পায়। পরনে সাদা শাড়ি, চুল খোলা, মুখমণ্ডলের ঘোর লাগা ভাবটা এখনও যেন মোছেনি। কাছে এসে মিতিনের হাতটা ধরল, ভাঙাচোরা স্বরে বলল, আমাদের ড্রাইভার গিয়ে বলল আপনারা এসেছেন। এই মাত্র কাজকর্ম শেষ? না, চলছে। দিল্লি থেকে পিনাকির দাদা ছেলে এসেছে, সে করছে। ও, আপনি যাবেন ওপরে? যেতে পারি। নিচে কি এরা সবাই আপনার আত্মীয়? অফিস স্টাফও আছে, আসুন না, আলাপ করিয়ে দিই। জেনারেল ম্যানেজার রাজেন চৌধুরী, সেলস ম্যানেজার অসীম রায়, পার্সোনেল ম্যানেজার দীপক সামন্ত, সকলের সঙ্গেই একে একে পরিচিত হলো মিতিন। কি কাজে এসেছে মিতিন তাও জানল সবাই। শুনে প্রত্যেকে তাদের উদ্বেগ উগরে দিচ্ছে। পিনাকির মতো নির্বিরোধী মানুষের কেন যে এই পরিণাম হলো কারোরই যেন মাথায় ঢুকছে না। এক কোণে বিমর্ষ মুখে তমালিকার বাবা বসে, তমালিকার দাদাও চলে এসেছে ভুবনেশ্বর থেকে। তাদের সঙ্গেও আলাপ হলো মিতিনের। দুজনের কেউই তেমন বাক্য বিনিময়ে উৎসাহী নয়, তবু দু একটা সৌজন্যসূচক কথা বলল মিতিন। তারপর তমালিকাকে নিয়ে পায় পায় দোতলায়। প্রশস্ত প্যাসেজে উপচার সাজিয়ে চলছে
পারলৌকিক কাজ। পাশের বড় ঘরটায় মিতিনদের ডাকলো তমালিকা। অন্দরে বেশ কয়েকজন বয়স্ক মহিলা, তাদেরই একজন একটু আলাদা হয়ে বসে আছেন পালঙ্কে। মিতিনকে তার সামনে ডেকে নিয়ে গিয়ে তমালিকা বলল, ইনি আমার শাশুড়ি মা, আর মা ইনি ডিটেকটিভ প্রজ্ঞাপারমিতা মুখার্জি, এর কথাই আপনাকে বলেছিলাম। ও, মহিলার চোখে যেন আবছা ভাষা ফুটল, ধরা ধরা গলায় বললেন, তোমার ওপর খুব ভরসা করে আছি মা, পারবে তো শয়তানগুলোকে ধরতে? চেষ্টা করছি, মিতিন আলতো হাসল। আপনাদের সকলের কিন্তু সহযোগিতা দরকার। অবশ্যই, আমার কাছে কি জানতে চাও বলো। মিতিন এদিক ওদিক তাকালো। এখনই জিজ্ঞেস করব? ইঙ্গিত বুঝে ঘরের অন্য মহিলারা উঠে দাঁড়িয়েছে, বেরিয়ে যাচ্ছে একে একে। ঘর ফাঁকা হতে মিতিন বসল চেয়ার টেনে, গলা ঝেড়ে বলল, নিশ্চয়ই শুনেছেন পরশু আপনার ছেলের বউয়ের কাছে একটা ফোন এসেছিল। তারা বলেছিল আপনার ছেলে নাকি তাদের জিম্মায়, এবং 5 কোটি টাকা না পেলে তারা তাকে জানে মেরে দেবে। আগে জানতাম না, সবে কাল বৌমার মুখে শুনলাম। তমালিকা তড়ি ঘড়ি বলল, আপনাকে তো আগেই বলেছিলাম কাউকে জানাইনি, তাছাড়া মা জানলে তো ভীষণ টেনশন করতেন। হ্যাঁ তা বটে, মিতিন ঘাড় নাড়ল। ফের তপতিকে জিজ্ঞেস করল, আচ্ছা পিনাকি বাবুকে কেন কেউ মারল বলে মনে হয়? শুধু টাকার জন্য? আর কি কারণ থাকতে পারে? হ্যাঁ সেটাই তো বুঝতে চাইছি, পিনাকি বাবুর কোনো শত্রু টত্রু ছিল কি? কেন থাকবে, ও তো কোনো কালেই ঝগড়ুটে স্বভাবের নয়। ব্যবসাতে তো নানা ধরনের শত্রুতা, তাই না? সেটা মা আমি বলতে পারবো না, ব্যবসাতে কোনো দিনই আমি মাথা গলাইনি, বাবার সময়ও না ছেলের সময়ও না। কেমন ছিল পিনাকি বাবুর নেচার? বেসিক্যালি কি উনি ঠান্ডা প্রকৃতির মানুষ? তা বলবো না, কথা পছন্দ না হলেই দুম করে রেগে যেত। থেমে থেমে বলছেন তপতি বিষণ্ণ সুরে, খুব চোটপাট করতো তখন, মা বউ কাউকে রেয়াত করতো না। তবে ওর রাগ থাকতো না বেশিক্ষণ, তমালিকা বলে উঠল, জ্বলে উঠতো যেমন দপ করে, নিভেও যেত তাড়াতাড়ি। বৌমা ঠিক বলেছে, আসলে বাবলুর মনটা তো খুব সাদা ছিল, নিজের মনে থাকতো, আমোদ আহ্লাদ করতে ভালোবাসত। মাঝে মাঝেই আপনার ছেলে নাকি বাড়ি ফিরতেন না? তপতি এবার একটু থমকালেন যেন, তারপর মৃদুস্বরে বললেন, হতে পারে, আসলে ইদানিং আমি সংসার থেকে খানিক দূরে দূরে থাকি, বাবলুর বাবা চলে যাওয়ার পর থেকে কিছুই আর তেমন ভালো লাগে না মা। মিশনে গিয়ে গীতা পাঠ শুনি, উপনিষদের ব্যাখ্যা শুনি, এতেই এখন আমার শান্তি। তাও কিছুই কি কানে আসে না? তুলি না কানে, আর শুনে করবই বা কি? সে প্রাপ্ত বয়স্ক ছেলে, বিয়ে থা করেছে, এত বড় ব্যবসা সামলায়, কিভাবে সে জীবন কাটাবে তা কি আমি বলে দেব মা? না বললে সে শুনবে? কথাগুলোয় তমালিকার বোধহয় অস্বস্তি হচ্ছিল, হঠাৎ বলল, ম্যাডাম আমি বাইরে যাচ্ছি, আপনি খোলা মনে মার সঙ্গে কথা বলুন। মিতিন বলল, আপনি থাকলেও কোনো অসুবিধে নেই। না ম্যাডাম, মা হয়তো আমার সামনে ফ্রি হতে পারছেন না। তমালিকা বেরিয়ে যেতেই তপতি বলে উঠলেন, বৌমাটি আমার ভারী ভালো, নিজেই পছন্দ করে বিয়ে করল, কিন্তু হীরের টুকরো বউটাকে বাবলু সেভাবে চিনলই না মা। মিতিনের ভুরুতে পলকা ভাঁজ। এই কথা বলছেন কেন? চিনলে কি কেউ ঘর ফেলে বার মুখ হয়?
পিনাকিবাবুর ভীষণ বেশি বাইরে মন ছিল বুঝি। তপতি চুপ। মিতিন ফের খোঁচালো, আচ্ছা আপনার ছেলে ছেলের বউয়ের সম্পর্ক কি ইদানিং খারাপ হয়ে গিয়েছিল? না, আমি অত শত জানি না, তবে বৌমা যে বাবলুকে প্রাণ দিয়ে ভালোবাসত এ আমি হলপ করে বলতে পারি। আপনার ছেলে কি বৌমাকে অবহেলা করত? আমি জানি না, ওদের মাঝে আমি কি উঁকি মেরে দেখতে গেছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, দরকার হলে আমি আবার পরে আসব। হ্যাঁ, মিতিন বেরিয়ে প্যাসেজে দেখতে পেল না তমালিকাকে। মিনিটখানেক দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে নামলো নিচে। পিনাকির অফিসের লোকজনের সঙ্গে গল্প জুড়েছে পার্থ। একটু তফাতে গিয়ে দাঁড়ালো মিতিন, আড়ে আড়ে দেখছে তমালিকার বাবাকে। বৃদ্ধ মানুষটি কেমন জুবুথুবু মেরে আছেন, দেখে যেন মায়া হয়। আর একবার গিয়ে কথা বলার চেষ্টা করবে নাকি? ভাবনার মাঝেই কখন তমালিকার দাদা মিতিনের সামনে একটু যেন তেরচাভাবেই বলল, ওপরে বাতচিত হলো আপনার? একটু আচ্ছু, আপনার বোনের শাশুড়ির সঙ্গে। ছেলের ভুরি ভুরি প্রশংসা করলেন তো? কেন? মিতিন পলকে টান টান চোখ শুরু করে বলল, উনি কি প্রশংসা করার মতো মানুষ নন? পিনাকির সমালোচনা করা আমার উচিত নয়, এই পরিবেশে তার শোভাও পায় না। তবু না বলে পারছি না, সে মোটেই সুবিধের লোক ছিল না। পিনাকিবাবু যে বদমাইশ ছিলেন এ কথা কিন্তু এখনও কারোর কাছ থেকে শুনিনি, বরং উল্টোটাই তো কানে আসছে। তিনি ছিলেন আমোদে হুল্লোড়ে। রাখুন তো সব সার্টিফিকেট, মরে গিয়ে সবাই মহান হয়। জ্যান্ত অবস্থায় সে আমার বোনটাকে তো দগ্ধে দগ্ধে মেরেছে। কি চাতা বলছেন আপনি? পিয়াল দত্ত আনশান কথা বলে না ম্যাডাম, আমার ভগ্নিপতির মতো পগে আর লম্পট আর এক পিসও ছিল না কলকাতায়। মদ খেয়ে বেলেল্লাপনা, নিত্য নতুন মেয়ে মানুষ নিয়ে ফুর্তি জমানো, একে ওকে নিয়ে রিসর্ট বাজি চলছে। থিয়েটার রোডের ফ্ল্যাটটা তো ছিল পিনাকির কুঞ্জবন। তমালিকা কিন্তু পিনাকিবাবুর সম্পর্কে মোটেই এই ধরনের অভিযোগ করেননি। ইসিলিয়ে তো মার খায়া হিন্দুস্তান, ডিবচ বরের সাধ্বী পত্নী হয়ে থাকাটাই জীবনের মোক্ষ বলে ভাবে সে। যখন পিনাকির প্রেমে পড়ল তখনই আমি আপত্তি করেছিলাম, বলেছিলাম ও হলো বড়লোক বাপের লালটু ছেলে, এরা অত্যন্ত বখা হয়, দুহাত্তা পয়সা ওড়ানো আর বেপরোয়া মজা লোটা ছাড়া কিচ্ছুটি জানে না। তুই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওর সঙ্গে মানাতে পারবি না, পরে কিন্তু তোকে পস্তাতে হবে। কারুর কথা শুনল না, পালিয়ে গিয়ে বিয়ে করল। আমরা অবশ্য পরে মেনে নিয়েছিলাম, তবে ভবিষ্যৎটা যে ওর এরকম বিস্ময় হবে তা বিলক্ষণ জানা ছিল আমার। পিয়ালের মুখ থমথম করছে। আমায় ফোন করে কত কাঁদত জানেন, বলতো দাদা ও কেন এমন হয়ে গেল, আমি ওকে এত ভালোবাসি। কবে থেকে ফোন করছে? বিয়ের পর থেকেই? না না, প্রথম প্রথম রিলেশন ঠিকই ছিল, তারপর ক্রমশ তার সমর্থি প্রকাশ পেল আর কি। সম্প্রতি তো কোনো এক বার সিঙ্গারের পাল্লায় পড়েছিল। কি বার সিঙ্গার? কোন বারে গান গায়? আমি কি করে জানবো, আমি তো অনেকদিনই কলকাতায় নেই, থাকলে তো। আচমকা কথা থেমে গেল পিয়ালের। অদূরে তমালিকা ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে এদিকেই। এগিয়ে এসে ক্ষুব্ধ মুখে দাদাকে বলল, কি বলছিস রে ম্যাডামকে? পিয়াল আত্মরক্ষার সুরে বলল, কই কিছু না তো। বললেই হবে, আমি তোর ঠোঁট নড়া দেখে বুঝতে পারি তুই ওর নিন্দে মন্দ করছিলি, তাই না? পিয়াল গুঞ্জ মুখে বলল, যা সত্যি তাই বলেছি। ছি দাদা, যে চলে গেছে তাকে নিয়ে আলোচনা করে আর কি লাভ? তমালিকার ঘর ঘরে গলা ভিজে এলো। মিনতির সুরে বলল, কেন বুঝিস না, ওর যদি অপযশ রটে এই দুনিয়ায় কে সবচেয়ে বেশি অপমানিত হবে বল? তোর বোনই তো। প্লিজ দাদা, আমি খুব যন্ত্রণায় আছি, আমার কষ্টটা আর বাড়াস না। পিয়ালের মুখখানা চুপসে এতটুকু, মাথা নামিয়ে ফের গিয়ে বসেছে চেয়ারে। মিতিন দেখছিল তমালিকাকে, বলল, রিসেন্টলি নাকি পিনাকিবাবু কোনো বার সিঙ্গারের সঙ্গে? জানি না, আমি কিচ্ছু জানি না। তমালিকা প্রায় ফুঁপিয়ে উঠতে যাচ্ছিল,
কোনো ক্রমে দমন করেছে অশ্রু। এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলা একেবারে খাদে নামিয়ে বলল, হাত জোর করছি, এসব প্রশ্ন আর আমাকে করবেন না। কেন? কোথায় কি গুজব রুটলো তার ভিত্তিতে একটা মেয়ের বদনাম করে দেবো, এ আমার স্বভাব নয়। কিন্তু আমাকে তো তথ্যগুলো জানতেই হবে। আপনার কি মনে হয় ওরকমই কেউ পিনাকিকে? হতেও তো পারে। একটা কথা, পিনাকিবাবু তো বিভিন্ন ক্লাবে যেতেন শুনেছি, বার নাইট ক্লাবেও তার যাতায়াত ছিল তাহলে। দৃষ্টি নামালো তমালিকা, ঘাড় হেলালো সামান্য। কোন কোন নাইট ক্লাবে যেতেন? বিশ্বাস করুন, এটা আমি সত্যি জানি না। একটা শুধু বার সিঙ্গারের ব্যাপারে উড়ো খবর পেয়েছিলাম। কোন বার তাও জানি না। কথার মাঝে এক মধ্যবয়সী মহিলা এসে দাঁড়ালো সামনে, সম্ভবত কাজের লোক। নতস্বরে তমালিকাকে বলল, আপনাকে ওপরে পুরুত মশাই ডাকছেন। যাই। তমালিকা মিতিনের হাতে হাত রাখল। আপনি আর মিস্টার মুখার্জি একটু শরবত মিষ্টি খেয়ে যাবেন। কিন্তু তমালিকার গমনপথের দিকে একটুক্ষণ তাকিয়ে রইল মিতিন, তারপর চোখ ফিরিয়েছে অফিস কর্মীদের ক্ষুদ্র জমায়েতে। কি ভেবে সেদিকেই এগোচ্ছিল, মোবাইল বেজে উঠেছে। মনিটরে নামটা দেখি খুদে ফোন কানে চাপল। হ্যাঁ রজতবাবু, বলুন। গ্র্যান্ড নিউজ ম্যাডাম, গাড়িতে পিনাকিবাবুর সেলফোনটা পাওয়া গেছে, ড্রাইভিং সিটের সামনেটায় পড়েছিল। আর কি পেলেন? কি আর লাগবে ম্যাডাম, কেল্লা তো মেরে দিয়েছি। এবার মোবাইলের কল লিস্ট থেকে একটা একটা করে ধরবো, ঝাড়াই বাছাই করব, পিনাকি বসুর যাবতীয় গতিবিধি নখের ডগায় এসে যাবে। ঘেঁটে দেখেছেন নাম্বার টাম্বারগুলো? না, এখনও নিয়ে বসা হয়নি। এবার শুরু করে দিন। কেয়ারটেকারের সঙ্গে কথা হলো? হ্যাঁ বলেছি, তবে লাভ কিছু হয়নি সেরকম। লোকটা ওই বিল্ডিংয়েরই পিছনে থাকে, নাম সুরেশ মণ্ডল। পিনাকি বাবু নাকি ফ্ল্যাট থেকে বেরোনোর সময় ওকে চাবি দিয়ে যেতেন, ও ঘরদোর পরিষ্কার করে রাখতো। রাত্রিরে ওর রুম থেকেই চাবিটা নিয়ে ভেতরে ঢুকতেন। কেন? পিনাকির কাছে ডুপ্লিকেট চাবি থাকতো না বুঝি? থাকতো নিশ্চয়ই, তবে ফ্ল্যাটে ঢোকার আগে চাবিটা নিয়ে নিতেন। সেই রাতে অ্যারাউন্ড 10:30 সাহেবকে চাবি জিম্মা করে দিয়েছিল সুরেশ। পরদিন চাবি আর হাতে আসেনি বলে সুরেশও আর ফ্ল্যাটের রাস্তা মারায়নি। যথেষ্ট লজিক্যাল এক্সপ্লেনেশন, ঠিক কিনা? যদি সুরেশ সত্যি বলে থাকে। 11 বছর পুলিশে চাকরি হয়ে গেল ম্যাডাম, সত্যি মিথ্যের ফারাক আমি বুঝতে পারি। বেড়া তো ঘাপটি মেরে লুকিয়েছিল, ডেড বডি আবিষ্কারের সময় বাছাধন সামনে আসেনি, ডেকে এনে জেরা করার সময়ও তার ঠকঠক কাঁপুনিটা যদি দেখতেন। প্লাস দু সেট চাবি তো মিলেছে ফ্ল্যাটের। ও, আর সেই কিডন্যাপারের ফোন নাম্বারটার কি হলো? এক সেকেন্ডও হাত গুটিয়ে বসে নেই ম্যাডাম। ফোনধারীর নাম আমার কবজায় বিজয় যাদব, সম্ভবত বিহারি। ঠিকানা 126-2 বিক্রমগড়। আজই লোকটাকে পাকড়াও করছি। আমি সঙ্গে যাব? যাবেন, যেতে পারেন। থানায় চলে আসুন তাহলে, আপনি এলে ফোর্স নিয়ে বেরোবো। মিতিনকে ফোনে কথা বলতে দেখে পার্থ গুটি গুটি পায়ে এসে গেছে। মোবাইল ব্যাগে রেখে মিতিন জিজ্ঞেস করলো, কি এত বকবক করছিল অফিস স্টাফের সঙ্গে? ডেটা সংগ্রহ করছিলাম, জেরা না করে অনেক কিছু জানা গেল। এই যেমন ধরো, এখন নয়, চলো গাড়িতে যেতে যেতে শুনব। পার্থ হতাশভাবে কাঁধ ঝাঁকালো। হায় রে, মিতিনের ল্যাংবোট হয়ে চলায় কি তার ভবিতব্য? ঈশান কোণে মেঘ জমেছে, বুঝিবা কাল বৈশাখী আসবে। গরমও যেন বেড়ে গেছে হঠাৎ। কাঁচ তুলে গাড়ির এসি চালু করে দিল পার্থ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিতিনকে বলল, তাহলে কি এখন সোজা থানায়? মিতিন বাইরে তাকিয়েছিল, অস্ফুটে বলল, এই খুব ভাবনায় পড়েছ মনে হচ্ছে। ওপরে গিয়ে কাকে কাকে মিট করলে? শুধু তমালিকার শাশুড়ি। তিনি কিছু আলোকপাত করতে পারলেন? কথা বললে কিছু না কিছু তো জানাই যায়, কোনোটা কাজে লাগে কোনোটা লাগে না। তমালিকার দাদাটি তখন কি বলছিল গো? খুব হাত মুখ নেড়ে? সে অনেক গল্প। মিতিন বাইরে থেকে চোখ সরিয়ে নিল। মোদ্দা বক্তব্য তার একটাই, পিনাকি একটি আদ্যন্ত চরিত্রহীন মানুষ। হ্যাঁ, ওটা তো আগেই বুঝে গেছি, রাতে মেয়ে মানুষ নিয়ে থাকে, নিরালা ফ্ল্যাটে যায়, সেখানে কন্ডম পরে থাকে। পার্থ অপাঙ্গে মিতিনকে দেখল।
আর কি বলতে চাইছিলেন উনি? ওই মোটামুটি ওই সবই। দায় সারা গোছের জবাব দিল মিতিন, পাল্টা প্রশ্ন জুড়ল, তুমি কি ইনফরমেশন কালেক্ট করলে? খুনের ব্যাপারে তেমন কিছু না, ওই প্রসঙ্গে সকলেই দেখলাম স্পিকটি নট। ওরা চিন্তায় পড়েছে অফিসটা এখন কিভাবে চলবে তাই নিয়ে। কেন? বা হাজারো ঘন্টা ফ্যাকড়া আছে না প্রপারেটরশিপ ফার্ম, মালিকই তো সর্বেসর্বা, তার অবর্তমানে এখন কে দেখবে ব্যবসা? তোমালিকাকে নাকি জিজ্ঞেস করেছিল, সে নাকি সাফ জানিয়ে দিয়েছে তাকে যেন ওসব ব্যবসার ব্যাপারে ডিস্টার্ব না করা হয়। ওদিকে অনেকে পেমেন্ট টেমেন্ট দেওয়ার আছে কিন্তু চেক সই করার কেউ নেই, ওরা ভয় পাচ্ছে স্টাফদের স্যালারি ট্যালারি না আটকে যায়। ব্যাংকে গিয়ে কথা বলুক, সিচুয়েশনটা জানাক। সেসব তো হয়ে গেছে, রাজেন চৌধুরী তো পুরনো লোক, পিনাকির বাবার আমল থেকে আছেন, তা উনি গিয়ে ব্যাংকে আলোচনা করে এসেছেন। মহিমা এন্টারপ্রাইজের লিগাল অ্যাডভাইজারের সঙ্গেও নাকি বাতচিত হয়েছে, উনিও নাকি বলেছেন যেহেতু পিনাকির কোনো উইল টুইল নেই, ওয়ারিশার নিয়েও কোনো ডিসপিউট নেই, অতএব খুব একটা প্রবলেম কিছু হওয়ার নাকি কথা নয়। তবে তমালিকাকে স্বয়ং যেতে হবে, কোর্টে বোধহয় কোনো ডেক্লারেশন দেওয়ার ব্যাপারটা বাড়াচ্ছে, আর বড় জোর পিনাকির মায়ের অ্যাপ্রুভাল বা নো অবজেকশন গোছের কিছু চিঠি। তার কি প্রয়োজন, মালিক তো তমালিকাই হবে। তবু হয়তো কোনো নিয়মকানুন আছে, কিংবা পরে যাতে কোনো আইনি জটিলতা না আসে সেই কারণে। পিনাকির বাবাও নাকি হঠাৎ মারা গিয়েছিলেন, পিনাকি তখন বিজনেসের ধারে কাছে থাকতো না, তখনও নাকি তার মায়ের চিঠি লেগেছিল। তা ওরা অবশ্য বলছিল তমালিকার কোনো সমস্যাই হবে না, শাশুড়ির সঙ্গে তার ভালোই সম্পর্ক। আর কি বলছিল সবাই? মুখ ফসকে দু চারটে বেফাঁস কথা বলে ফেলছিল আর কি। যেমন? পিনাকির ব্যবসায় নাকি মন ছিল না, উড়ু উড়ু টাইপ ছিল, সাহেবের কে এক সেক্রেটারি আছে তার নাকি এবার ডানা কাটা পড়বে। কেন কি জানি, বোধহয় সাহেবের সঙ্গে তার স্পেশাল ইয়ারানা ছিল, সেই জোরে বুঝি অনেকের ওপর ছড়ি ঘোরাতো, তমালিকা মালিকের চেয়ারে বসলে সে নাকি হুট আউট হয়ে যাবে। সেক্রেটারি মানে সর্বরী? ওরা তো মিস সেন করছিল। পার্থ গাড়ির গিয়ার বদলালো, গতি সামান্য বাড়িয়ে বলল, এই বাই দা বাই, আমরা এখন থানায় যাচ্ছি কেন? রজতের দেওয়া সমাচারটা সংক্ষেপে শোনালো মিতিন, আশু কর্মসূচিটাও জেনে পার্থ ড্রাইভিং সিটে বসেই তিড়িং বিড়িং লাফাচ্ছে। উল্লসিত মুখে বলল, এই কেস তো তাহলে খতম হয়ে গেল। তাই কি? অবশ্যই, কিডন্যাপার তো প্যাচ কটকট, তিনি না নাটির গুরু অর্থাৎ খুনি, এটা তো কোনো সংশয়ই নেই। মেয়ে ছেলের টোপ দেখিয়ে পিনাকিকে ফ্ল্যাটে ডেকে এনেছিল, তারপর দুজনে মিলে বেচারাকে পরপারে পাঠিয়েছে। কেন, কি উদ্দেশ্যে? তারা কিন্তু পাই পয়সাও নেয়নি। পার্থ ফাঁপড়ে পড়ল, মুখখানা ছুঁচুলো করে লাকসই উত্তর খুঁজছে, খুঁজেই চলেছে। মিতিন মুচকি হেসে বলল, থট প্রসেসটাকে থামাও, অ্যাক্সিডেন্ট করে ফেলবে যে। পার্থ গুম, নীরবে গাড়ি চালাচ্ছে, থানায় পৌঁছতে আরও মিনিট ১৫ লেগে গেল। সেখানে রজত তখন বেশ ছটফট করছে, তার সামনে এক বছর ৪০ ভদ্রলোক, ঘন ঘন ঘড়ি দেখছে। মিতিন ঢোকামাত্র রজত উঠে দাঁড়িয়েছে, ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিল মিতিনদের। সিআইডি অফিসার সৌরিন পাত্র আসছে লালবাজার থেকে, পরিচালনা করবে আজকের অভিযান। মিতিনকে অবশ্য চেনাতে হলো না, তার আগেই সৌরিন বলল, আমি জানি অ্যাডিশনাল কমিশনার সাহেব ওর কথা বলেছেন, উনি আমাদের সঙ্গে যাবেন, তাই তো? কেমন যেন কাঠখোট্টা শোনালো সৌরিনের গলা, তবু মিতিন হাসলো ভদ্রতা দেখিয়ে, হাত জোর করে নমস্কারও জানালো। পুলিশ যে পেশাদার গোয়েন্দাদের পছন্দ করবে না এ তো জানা কথা। সৌরিন সোজা গিয়ে গটগটিয়ে জিপে উঠেছে দুই বন্দুকধারীকে সঙ্গে নিয়ে। রজত এলো মিতিনদের গাড়িতে, বসেছে পিছনের সিটে মিতিনের সঙ্গে। পার্থ গাড়ি স্টার্ট দিতেই রজত বলল, জানি সৌরিনবাবুর সঙ্গে আপনার পড়বে না, কিন্তু উপায় ছিল না ম্যাডাম, আমাদের এলাকার বাইরে তো, লালবাজারকে তাই ডাকতেই হলো। নো প্রবলেম, আমার সব ধরনের মানুষ নিয়ে কাজ করার অভ্যেস আছে। আমি ওকে বেশি নাক গলাতে দেবো না ম্যাডাম, কেসটা তো মোটামুটি সলভ করেই ফেলেছি। রজত সিটে হেলান দিল, শুনে খুশি হবেন আরও কিছু ভাইটাল ডাটা হাতে এসেছে। কীরকম? পিনাকি বসুর ফোনের কল লিস্টটা চেক করছিলাম, চোখ বোলাতে গিয়ে আক্কেল গুরুম, বিকেল ৫টায় ওই বিজয় যাদবের নাম্বার থেকে ফোন পেয়েছিল পিনাকি,
আরও স্ট্রেঞ্জ কেস, সন্ধে 7:30 পিনাকি নিজে কল করেছিলেন ওই নাম্বারে, মানে পিনাকির ফোন থেকে বিজয়ের কাছে কল গিয়েছিল। সুতরাং বিজয় মোটেই পিনাকি বসুর অপরিচিত নয়। পিনাকির কন্ট্যাক্ট লিস্টেও বিজয়ের নাম্বার আছে, সেখানে অবশ্য পুরো নাম লেখা নেই, আছে বিজয় ডি। স্টিয়ারিং থেকে পার্থ বলে উঠল, এ আমার মনে হয় লোকটা একটি পিম্প, সাহেবকে নারী মাংস সাপ্লাই দিত। অসম্ভব নয়, পিনাকি বসু যে টাইপের লোক, তাতে ওটাই একমাত্র সম্ভাবনা। পার্থ প্রায় রজতের মুখ থেকে কথা কেড়ে নিল। আমি তো দিব্য চোখে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। ওই বিজয় প্রথমে একটা কোনো সুন্দরীর টোপ দিল, সাহেব তখন একটু গড়িমসি করলো, তারপর কোথাও গিয়ে পান টান করে সাহেবের আদিম রিপুটি চাগার দিয়ে উঠল। সে ফের ফোন লাগালো বিজয়কে, সাহেবকে হাড়ে মজ্জায় চেনে বিজয়, দম বন্ধ করে ওয়েট করছিল ততক্ষণ, এবার পাঠিয়ে দিল মেয়েটিকে। নর্ম সহচরীটিকে নিয়ে পিনাকি এলো থিয়েটার রোডের গলতায়, জীবনের শেষ রজনীটি অতিবাহিত করতে। তখনও সে জানে না সকালে কি ঘটতে চলেছে। দারুণ বলেছেন তো মশাই, রজত সিধে হয়ে বসল। ছবির মতো ফুটে উঠছে ঘটনাগুলো। ফ্ল্যাটে এসে মৌজ মস্তি হলো, ঘুমিয়ে পড়ল পিনাকি, সকালে সময় মতো হাজির হলো বিজয়, দরজা খুলতে পিনাকিকে পাঠালো মেয়েটি। বিজয় তখন দালালির টাকাটা চাইল, আসলে ওটা ছিল বিজয়ের ছল। যেই না পিনাকি ওয়ালেট খুলতে যাবে, ভেতর থেকে ডাকলো মেয়েটা। পিনাকি পিছন ঘুরতেই ভারী কিছু দিয়ে, হ্যাঁ, তারপর মেয়েটি আর বিজয় এক এক করে দাঁ। পার্থর চোখ জল জল, এ তো একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে, সিকিউরিটিগুলো তো কিচ্ছু দেখে না, সে সুযোগই নিয়েছে দুই কালপ্রিট। এখন কান টানলে মাথাও আসবে, বিজয়কে ধরলে মেয়েটিও ক্যাচ কটকট। মিতিন উদাসীন মুখে শুনছিল, ছোট্ট একটা হাই তুলে বলল, বর্ণনাটি বেশ হয়েছে, কিন্তু প্রশ্ন তো সেই একটাই, ওয়াই, কেন পিনাকিকে মারা হলো? ওটা বের করার ভার আমার উপরে ছেড়ে দিন ম্যাডাম। রজত হ্যাঁ হ্যাঁ করে হাসল, শুধু একটা দিন বাচাদনকে পুলিশ কাস্টাডিতে পাই। মিতিন আর কিছু বলল না, গোটা রাস্তা ঠোঁটে কুলুপ। আগে আগে চলেছে সৌরিনের চিপ, টিভি স্টেশনের কাছে এসে বাঁয়ে একটা সরু রাস্তায় ঢুকলো, থেমে থেমে এগোচ্ছে, মুখ বাড়িয়ে বাড়িয়ে বিজয়ের ঠিকানাটার খোঁজ নিচ্ছে সৌরিন। অবশেষে একটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে গেল, দেখা দেখি মিতিনরাও থেমেছে, নামলো সদল বলে। জনাকয়েক যুবক বেঞ্চিতে বসে চা খাচ্ছিল, খানিক দূর থেকে সৌরিন হাঁক ছুড়ল, এখানে বিজয় যাদব কোন বাড়িতে থাকে? পুলিশের আগমনে ছেলেগুলো তটস্থ, একজন ভয় ভয় এগিয়ে এলো, কেন স্যার? সেটা কি আপনাকে বলতে হবে? না মানে, ছেলেটা একটা শ্রীহীন একতলা বাড়ি দেখালো, আমি আর বিজয় একই ঘরে থাকি, ওই বাড়িতে। বিজয় আছে ঘরে? না স্যার, ও তো ডিউটিতে গেছে। কোন রাজকার্যটা সে করে শুনি? এখন স্কুল বাস চালাচ্ছে স্যার, 5:30 আগে তো ফিরবে না। সৌরিন আর রজত মুখ চাওয়াচাবি করল, বিরক্ত স্বরে সৌরিন বলল, তার মানে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে? খুব দরকার স্যার, মোবাইলে কল করে ডাকতে পারি। তাকে ডাকাডাকি আমরা কম করছি নাকি? সে সাড়া দিলে তো। কেন দেবে না? ছেলেটা রীতিমতো অবাক, এই তো 1/2 ঘন্টা আগে আমার সঙ্গে কথা হলো। এবার রজত বিস্মিত হয়েছে, ভুরু কুঁচকে বলল, এই নাম্বারটা বলুন তো। নিজের মোবাইল খুলে 10খানা সংখ্যা আওড়ালো ছেলেটা, ভুরুর ভাঁজ আরও বেড়েছে রজতের, দুদিকে মাথা নেড়ে বলল, এটা তো বিজয়ের নাম্বার নয়। হ্যাঁ স্যার, এখন এটাই বিজয়ের নাম্বার, কদিন আগেই তো নতুন সিম কার্ড নিল। মিতিন এগিয়ে এসেছে, খড়ো গলায় জিজ্ঞেস করল, বিজয় কবে সিম পাল্টেছে? নতুন মোবাইলটা কেনার সময় ম্যাডাম, 15-20 হবে, স্কুলের চাকরিটা পেয়েই তো। কেন পাল্টালো? নতুন মোবাইল বলে নতুন সিম? হ্যাঁ দিদি, চাকরির সঙ্গে সঙ্গে মোবাইলখানাও খুইয়েছিল তো। কি চাকরি করতো বিজয়? এক জব্বর বড় লোকের গাড়ি চালাতো, দারুণ গাড়ি, এনে দেখিয়েছে, অনেক টাকা মাইনেও পেত। একদিন কোথায় যেন নো পার্কিংয়ে গাড়ি রেখেছিল, পুলিশ তুলে নিয়ে গিয়েছিল গাড়ি, অমনি তার সাহেব যা নয় তাই বলে গাল দিয়েছিল বিজয়কে। বিজয়ও কারুর মুখ শোনার ছেলে নয়, পাল্টা মেজাজ দেখিয়েছিল সাহেবের ওপর, তাতেই চাকরিটা গেল।
হাতে এক মাসের মাইনে ধরিয়ে দিল সাহেব, আর সেই মালিকটি এমনি লোক, নিজে কিনে দিয়েছিল বলে বিজয়ের মোবাইলখানাও কেড়ে নিল। ফোনের জন্য খুব মন খারাপ করে থাকতো বিজয়, নতুনটা কিনে তবে শান্তি হয়েছে। কোন সাহেবের কাজ করতো জানা আছে? কিসের যেন ব্যবসা, এ তো কাছেই গোল্ফ গার্ডেনে বাড়ি। রজতের মুখখানা পাংশু হয়ে গেছে, তবু মরিয়া গলায় প্রশ্ন করল, ফিরে এসে সারা সন্ধে কি করে বিজয়? সবাই আড্ডা মারি, তাস খেলি, টিভি দেখি। গত সোমবার মঙ্গলবার বুধবারও কি তাই করেছে সন্ধেবেলায়? হ্যাঁ, আর কি করবে, তুরন্ত বলে উঠল ছেলেটা। ওর তো কোনো নেশা টেশাও নেই, বউ বাচ্চাও নেই, আড্ডা ছাড়াও থাকবে কি করে স্যার? সকালে বিজয় কখন বেরোয়? এ 9:15। স্কুলের কাজ তো 9:30 মধ্যে পৌঁছতেই হয়। ঠিক আছে ঠিক আছে, বিজয় ফিরলে থিয়েটার রোড থানায় দেখা করতে বলো। রজত বেজার, জরুরি দরকার মনে থাকবে তো? নিশ্চয় স্যার, ছেলেটা ঢোক গিলল। বিজয় কি কিছু করেছে স্যার? অকারণ কৌতূহল আমি পছন্দ করি না, যা বললাম মনে রেখো। বলে আপন মনে গজগজ করতে করতে মিতিনদের গাড়িতে নয় পুলিশের জিপে গিয়ে উঠল রজত। থানা অবধি আর গেল না মিতিন, ফিরে এসেছে বাড়িতে। তোলোহাড়ির মতো মুখ করে রেখেছে পার্থ, ঘরে গিয়ে তুচ্ছ কারণে দাবড়ালো বুমবুমকে। চা খাবে কিনা জিজ্ঞেস করতে এসেছিল আরতি, সটান তাকে না বলে দিল। পোশাক বদলে চিৎপাত হয়েছে বিছানায়। মিতিন ঘাঁটালো না পার্থকে, নিজের অফিস ঘরে এসে ঝুম বসে রইল খানিকক্ষণ, তারপর কম্পিউটার খুলেছে। সারাদিন যা শুনল, দেখল, জানল সাজাচ্ছে একে একে, ধীরে ধীরে, ভেবে ভেবে। কতক্ষণ কেটেছে মিতিনের হুঁশই নেই। সম্বিত ফিরল মোবাইলের ডাকে, মনিটরে অচেনা নাম্বার, পাবলিক বুথের ফোন। ঝটিতে খুদে জলভাস কানে চেপেছে, হ্যালো। ওপারে সুরেলা বামা কণ্ঠ, আমি কি প্রজ্ঞা পারমিতা মুখার্জির সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলুন। একটা সহজ রহস্যের সমাধান করতে পারছেন না? আপনি কেমন ডিটেকটিভ? মিতিনের ভুরু জড়ো হলো। আপনি কি বলছেন? সেটা না জেনে বরং খবর নিন, মঙ্গলবার অভিসার নাইট ক্লাবে কতক্ষণ টিস্কো গজলের প্রোগ্রাম করেছিল মিস রিনা? গানা শেষ করে কার সঙ্গে বেরিয়েছিল সে, পিনাকি না সায়ন? হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনি কে? ফোন কেটে গেল, কানে যেন ঝিঝির ডাক পাচ্ছে এক টানা। কম্পিউটার বন্ধ করে মন্থর পায়ে লিভিং রুমে এলো মিতিন। পাথর মেজাজ বোধহয় খানিকটা শরীফ হয়েছে। সে এখন সোফায়, চোখ টিভিতে, ডিসকাভারি চ্যানেলে মগ্ন। একটা চিতা তাড়া করেছে হরিণকে, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে হরিণটা। একবার তো তাকে প্রায় ধরে ফেলেছিল চিতা, শেষ মুহূর্তে বিটকেল ডজ মেরে হরিণটি ভাগল বা। ব্যর্থ বাঘ দেখছে জুলজুলিয়ে। মিতিন পার্থর পাশে গিয়ে বসল। পার্থ এতক্ষণ তাকে খেয়ালই করেনি, ঘাড় বেঁকিয়ে দেখে বলল, এ বুঝলে তো, শিকার ধরা অত সোজা নয়, হাতে এসেও ফসকে যায়। বাঘটা হরিণের মাইন্ড ফলো করতে পারেনি। তুমি পারছো কি? জবাব দিল না মিতিন। পার্থ তরল স্বরে বলল, এই ব্যা এত কি ভাবছো? বিজয় যাদব তো হাফসোল দিল, অন্য কোনো লাইনে গোবে? ওটা নিয়ে চিন্তা করছি না। তাহলে ভাবছিলাম ডিস্কো গজল জিনিসটা কি, তাতে কতটা ডিস্কো থাকে, কতটাই বা গজল। পার্থর মাথায় কিচ্ছু ঢুকল না। হঠাৎ হঠাৎ মিতিন কী যে বলে বিন্দু বিসর্গ বোঝা দেয়। সকালে জলখাবারের টেবিলে পার্থ বলল, এই বা আজ একবার আমাকে প্রেস যেতেই হবে। মিতিন বুমবুমের পচে নুন ছড়াচ্ছিল। প্লেট ছেলেকে এগিয়ে দিয়ে পার্থকে বলল, খুব জরুরি কাজ আছে বুঝি? একটা বড় পার্টি আজ আসতে পারে, আমার শ্যামাচরণকে তো জানো অকম্বার ঢেঁকি, আমি না থাকলে ম্যাটার বুঝতে গিয়ে নির্ঘাত গুবলেট করবে। তাছাড়া খানদুয়েক পেমেন্ট আসারও চান্স আছে, অ্যামাউন্ট যতই ক্ষুদ্র হোক, মাল্লুকে তো অবহেলা করা যায় না, তাই না? সে আর বলতে, মিতিন ছোট করে হাসল, আমার একটা সার্ভিস দেবে আজ। হুকুম। ফেরার পথে একবার লালবাজার হয়ে এসো। কে অনিশ্চয়দাকে মিট করতে হবে?
ইয়েস, বিজয় যাদবের মোবাইল ইউজ করার গাড়োয়ানি রসিকতাটা আমারও হজম হয়নি। ওই নাম্বারে গত এক মাসে প্রতিটি ইনকামিং আউটগোয়িং কলের লিস্ট চাই আমার। কাল রাত্রিরে অনিশ্চয়দাকে বলেছি উনি আজ দুপুর বিকেলের মধ্যে জোগাড় করে রাখবেন। পেয়ে লাভ হবে কোনো? পাঠ্য টোস্টে কামড় বসালো। শয়তানটা এমন ধড়িবাজ, আরও কি প্যাঁচ কষে রেখেছে কে জানে। ভালোই তো, এরকম মগজওয়ালা কালপ্রিটি আমি পছন্দ করি। তো তুমি আজ সারাদিন কী করছো? দৌড় দৌড়, অবিশ্রান্ত দৌড়। কোথায় কোথায়? পরে শুনো, আর হ্যাঁ, ফিরতে কিন্তু দেরি করো না আজ। কেন? এই অভাগিনী তোমার পথ চেয়ে থাকবে যে। মিতিনের বলার ভঙ্গিতে বুম বুম পর্যন্ত হেসে ফেলেছে। আহার নিয়ে যথারীতি ভ্যানতারা করছে বুম বুম। পোচের কুসুমটা চামচে তুলে তার মুখে গুঁজে দিল মিতিন। ধুমায়িত কফি রেখে গেছে আরতি, শেষ করে স্নানে ঢুকে গেল। জিন্সের ওপর কামিজ চড়িয়ে চোখে সানগ্লাস এঁটে সোয়া দশটা নাগাদ বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। মহিমা এন্টারপ্রাইজের অফিস সেন্ট্রাল অ্যাভিনিউতে এক বহুতল অট্টালিকার দোতলায়। পার্কিংয়ে গাড়ি রেখে মিতিন সোজা সেখানে উপস্থিত। প্রথমে ঢুকল জেনারেল ম্যানেজারের কামরায়। ঘরেই ছিল রাজেন চৌধুরী, মাঝারি সাইজের সেক্রেটারিয়ের টেবিলের ওপারে। খান তিন চার ফাইল রয়েছে সামনে আর একটা ক্যালকুলেটার। প্রৌঢ় মানুষটি কি যেন একটা হিসেব করছিল। মিতিনকে দেখে তার হাত থেমে গেছে। শশব্যস্তভাবে বলল, আপনি? আমি দু চারটে জিনিস জানতে এসেছি। নিশ্চয় নিশ্চয়, বসুন। কি খাবেন, চা না কফি? কিছু না, থ্যাঙ্কস। আচ্ছা, এই অফিসে যারা যারা পিনাকিবাবুকে খুব ক্লোজলি দেখেছেন তাদের সকলের সঙ্গে একটু কথা বলতে চাই। যেমন ধরুন আপনি, তমালিকা বলছিলেন আপনি নাকি পিনাকিবাবুর বাবার আমল থেকে আছেন। 30 বছর এখানে কাজ করছি, মহিমার জন্মলগ্ন থেকে আমি আছি। বলতে পারেন ভূপতিবাবু মানে পিনাকির বাবার পাশে দাঁড়িয়ে এই কোম্পানি আমি তিলে তিলে গড়েছি। পিনাকিবাবু নিশ্চয়ই আপনার উপর খুব ডিপেন্ড করতেন। সে আমার পরামর্শ শুনত, আমি ওকে হাতে ধরে ব্যবসাটা শিখিয়েছিলাম কি না। আচ্ছা, ব্যবসায়ী হিসেবে উনি কেমন ছিলেন? ভালোই তো, মহিমা এন্টারপ্রাইজ তো খারাপ চলছিল না। আর অ্যাজ আ ম্যান? সে তার মতো ছিল। আমার কাছে যে রিপোর্ট আছে উনি চরম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। সরাসরি প্রশ্নে রাজেন সামান্য থতমত। মিনিটখানেক সময় নিয়ে রাজেন বলল, দেখুন ম্যাডাম, যেমনই হোক দুপুরুষ ধরে তারা আমার অন্নদাতা, সুতরাং পিনাকির সম্পর্কে ওই ধরনের কোনো মন্তব্য করতে পারবো না। ব্যবসার চেয়ে আমোদপ্রমোদের দিকে তার বেশি মন ছিল, এটা তো স্বীকার করেন। বিজনেসকে সে অবহেলা কখনো করেনি, তবে হ্যাঁ, বয়স অল্প, কিছু শখ শৌখিনতা তো থাকতেই পারে। আপনাদের তো ডিস্ট্রিবিউটর হাউস, নিশ্চয়ই অনেক ক্যাশ ট্রানজ্যাকশন হয়। না, অনেক না হলেও হয়। উনি কি ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে যেতেন কখনো? হ্যাঁ, নিত মাঝে মাঝে। কি ধরনের অ্যামাউন্ট আন্দাজ দিতে পারেন? রাজেন আবার চুপ। একটু পরে বলল, সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। ওই থিয়েটার রোডের ফ্ল্যাটটা কে কিনেছেন, পিনাকিবাবু না তার বাবা? না, পিনাকি কিনেছিল বছর দুয়েক আগে। ওখানে উনি প্রায় যেতেন, রাত কাটাতেন, জানতেন কি? হ্যাঁ শুনেছি, আমাদের বড় সাহেবের এসব অভ্যেস ছিল না। উনি ছিলেন একেবারেই গৃহস্থ, ব্যবসায়ী ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। পিনাকিবাবু কেন খুন হলেন বলে আপনার মনে হয়? আমি কি করে বলবো। খুনের আগের রাতে এক মহিলা ছিলেন পিনাকিবাবুর সঙ্গে, এটা জানেন তো? হ্যাঁ শুনেছি। সেই মহিলাটি কে হতে পারে? রাজেন ঢোক গিলে বলল, দেখুন ম্যাডাম, পিনাকি আমার চেয়ে বয়সে ঢের ছোট, তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ দেখানো আমার শোভা পায় না। পিনাকিবাবু খুন হওয়ার পরেও জানতে ইচ্ছে করে না আপনার? করলেও সেটা দমন করে রেখেছি, এখন বিজনেসটা ঠিকঠাক চললেই আমি খুশি। আচ্ছা, পিনাকিবাবু শেষ যেদিন অফিসে এসেছিলেন আপনি সেদিন কতক্ষণ ছিলেন অফিসে?
আটটা সাড়ে আটটা তো বটেই, ওরকমই যাই রোজ। পরের দিনও তাই গেছি। তারপর দিন অবশ্য মৃত্যুর খবরটা পেয়ে বড় আপসেট হয়ে গিয়েছিলাম। একটুও থাকতে ইচ্ছে করছিল না অফিসে, বিকেলেই বেরিয়ে পড়েছি। সাহেবের বাড়িতে যাননি? কোন মুখে গিয়ে দাঁড়াবো, কি বলবো, শ্রাদ্ধে যেতেও যে কি খারাপ লেগেছে। তমালিকার সঙ্গে কথা বলেননি? বৌমাই ফোন করেছিল, খুব কান্নাকাটি করছিল। রাজেনের কপালে ভাঁজ পড়েছে। সে এখন কি করে যে বিজনেসটা সামলাবে, অথচ বৌমা ছাড়া কেউ দেখারও তো নেই। চিন্তা করবেন না, সব সামলে যাবে। আর একটা কথা, যে ড্রাইভারটিকে পিনাকিবাবু সম্প্রতি ছাড়িয়ে দিয়েছিলেন সে কেমন লোক ছিল? বিজয় ভালো ছেলে, গাড়িতে বসে থাকতো, গান টান শুনতো। কেন যে পিনাকির সঙ্গে মুখে মুখে চোপা করতে গেল? কেন, খুনের ব্যাপারে ওর কি কোনো হাত আছে নাকি? সব সম্ভাবনাই খতিয়ে দেখতে হয় মিস্টার চৌধুরী। আচ্ছা আর একটা কথা, পিনাকিবাবু অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেও কখনো কখনো ওর সঙ্গে তো আপনাদের কন্ট্যাক্ট করতে হতো, তাই তো? না, সে উপায় ছিল না। রাত নটার পর অফিসের ব্যাপারে পিনাকি কথা বলতে চাইতো না, মোবাইল অফ করে রাখত। বুঝলাম। মিতিন উঠে দাঁড়ালো। অফিসে আর কার কার সঙ্গে কথা বলা যায় মিস্টার চৌধুরী? অলোককে মিট করুন, পিনাকির পিয়ন। অফিসে তো সারাক্ষণ পিনাকির গায়ে সেঁটে থাকতো। আচ্ছা, পিনাকিবাবুর পিয়ের সঙ্গেও বোধ হয় একবার দেখা করা উচিত। সরবরি না কি যেন? সরবরি সেন, কিন্তু সে আপনাকে কি ইনফরমেশন দেবে? রাজেনকে যেন একটু উত্তেজিত দেখালো। শি নোজ নাথিং। শেষ হলো শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য সৃষ্টি মিতিন মাসির গল্প মেঘের পরে মেঘের তৃতীয় পর্ব। নমস্কার।